মাসখানেক আগের উত্তর দিনাজপুর রাধিকাপুর সীমান্তের পুলিশি জুলুমের স্মৃতি ফিরল কলকাতা লাগোয়া বজবজে। বেআইনি বাজি উদ্ধারের নামে বজবজের খাঁপাড়া এলাকায় রাতের অন্ধকারে পুলিশি জুলুমের অভিযোগ। ভয়ে ঘরে ফিরতে পারছেন না স্থানীয় মানুষজন, ফলে রাত কাটাতে হচ্ছে অন্যত্র। স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটছে, এক প্রকার দুর্বিষহ হয়ে উঠেছে সেখানকার মানুষজনের জীবন। এই অবস্থায় মঙ্গলবার সকালে হাতে প্ল্যাকার্ড নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বজবজের খাঁপাড়ার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, বেআইনি বাজি উদ্ধারে তল্লাশি চালাতে গিয়ে পুলিশ দোকান ঘর ভাঙচুর করেছে, লুট করা হচ্ছে ক্যাশ বাক্স। বাজি ব্যবসার সঙ্গে যুক্ত অথবা যুক্ত নয় এমন লোকেদের গ্রেফতার করা হচ্ছে, ছাড় মিলছে না অসুস্থ কিংবা শিশুদেরও। যারা বাজি বিজনেস করে না তাদেরকেও তুলে নেওয়া ধরে নেওয়া হচ্ছে, এমনকি দোকান পাট ভেঙে তার ক্যাশ বাক্স তার টাকা পয়সা লুটপাট করে নেওয়া হচ্ছে। এমনকি আমাদের সামনে একটা মসজিদ আছে, সেই মসজিদে একটা মাসিক চাঁদা তোলা হয়, সেই চাঁদা তুলে একটা দোকানে রাখা হয়, সেই টাকা পয়সা পর্যন্ত তুলে নিয়ে প্রশাসন চলে যাচ্ছে। এইগুলো তো প্রশাসনের করা ঠিক হচ্ছে না, যেহেতু এখন দু তিন দিন হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই জন্য প্রশাসনের কাছে আমাদের নিবেদন, হাত জোর করে প্রশাসনের কাছে বলা হচ্ছে যে আপনারা এই বিক্ষোভ এই সব তুলে নিন, তুলে নিয়ে আমাদের গ্রামবাসীকে আমাদের থাকতে দিতে, শান্তিভাবে থাকতে দিতে বলুন। পুলিশি জুলুম থামাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করা হয়েছে। তাদের অভিযোগ, লুঙ্গি থেকে মহেশতলা বিশাল এক এলাকা জুড়ে বাজির ব্যবসা চলছে, কিন্তু বেছে বেছে শুধু বজবজের খাঁপাড়াতেই জুলুম চালাচ্ছে পুলিশ। আমাদের বিশেষ উদ্দেশ্য হচ্ছে, আমরা সমস্ত গ্রামবাসী সিদ্ধান্ত নিয়েছি বাজির ব্যবসা শুধু খাঁপাড়াই হয় না, বাজির ব্যবসা আপনি লুঙ্গির মোড় থেকে বজবজ নন্দরামপুরের শেষ সীমান্ত পরিচিত হয়, শুধু রেড পুটকালি খানপাড়াই কেন, আমরা চাই যখন বাজি নির্বিশেষ হবে তো তাহলে টোটাল মহেশতলা হোক, টোটাল বজবজ হোক। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ এবং আমাদের প্রশাসনের কাছে অনুরোধ যে আমাদের টোটাল মহেশতলা লুঙ্গি মোড় থেকে যদি রেড করতে হয় তাহলে লুঙ্গি মোড় থেকে টোটাল মহেশতলায় রেড করুন, সমস্ত বাজি তুলে বাজি নির্বিশেষ করে দিন, আর নচেত আপনাদের রেড বন্ধ করুন, আমাদের শান্তিতে থাকতে দিন। রবিবার রাতে তিনজনের মৃত্যুর পরে বেআইনি বাজি উদ্ধারে নেমেছিল পুলিশ। উদ্ধার করা হয়েছিল 37,000 কেজি বেআইনি বাজি, গ্রেফতার করা হয়েছিল 37 জনকে। বেআইনি বাজির বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে লাগাতার, নতুন করে অভিযান চালিয়ে পুলিশ আরও 40,500 কেজি বেআইনি বাজি উদ্ধার করেছে। বেআইনি বাজি মজুতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও 11 জনকে, সব মিলিয়ে এখনও পর্যন্ত 77,500 কেজি বেআইনি বাজি উদ্ধার করা হয়েছে, গ্রেফতার হয়েছেন 48 জন। বেআইনি বাজি উদ্ধারে একদিকে পুলিশি তল্লাশির মধ্যেই মঙ্গলবার ফের ঘটনাস্থল ঘুরে দেখেন সিআইডির গোয়েন্দারা, মঙ্গলবার ঘটনাস্থলে যান সিআইডির বম্ব স্কোয়াডের সদস্যরাও। শুধু বাজির মশলা থেকে এই ধরনের ঘটনা নাকি বিস্ফোরকও ছিল তা খতিয়ে দেখে বম্ব স্কোয়াড। বজবজ থেকে অভিষেক সিংহ, রিপোর্ট, নিউজ টাইম।